ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল TS15 ক্রিয়েশন। ইতিমধ্যে বাংলা সহায়তা কেন্দ্রে 2022 সালে নিয়োগ প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে, যেখানে আবেদন করতে পারবেন রাজ্যের 23টি জেলার ছেলে মেয়ে এবং আবেদন করতে পারবেন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। তো বাংলা সহায়তা কেন্দ্রে আবেদন প্রক্রিয়ার জন্য অনেকেই অপেক্ষা করেছিলেন যে 2022 সালে বাংলা সহায়তা কেন্দ্র কবে থেকে নিয়োগ শুরু হবে। তো সেই নিয়োগের প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে, যেখানে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে 23টি জেলার ছেলে মেয়ে। তো কীভাবে আবেদন করবেন বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। আর এরকমই সরকারি চাকরির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বাংলা সহায়তা কেন্দ্রে আবেদন করতে গেলে তোমাদের সরাসরি এই অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা এই ওয়েবসাইটে ডাইরেক্টলি পৌঁছে যেতে পারবে। আসার পর উপর দিকে স্ক্রল ডাউন করলে এখানে তোমরা করছে BSK PMA রিক্রুটমেন্ট, সিম্পলি এই অপশনে ক্লিক করলে নোটিশটা কিন্তু মোবাইলের মধ্যে ডাউনলোড করতে পারবে। এবার ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি অনলাইনে তোমরা কীভাবে আবেদন করবে। তো সিম্পলি আমি নোটিশটা মোবাইলের মধ্যে ডাউনলোড করে নিচ্ছি এবং বিস্তারিত তথ্য তোমাদের সাথে তুলে ধরছি। বলছে নোটিশটা আমরা মোবাইলের মধ্যে ডাউনলোড করে নিচ্ছি। এখানে নোটিশটা প্রকাশিত হয়েছে 20/12/2021। সেটা আগে তোমাদের বলে রাখি, এই নোটিশটা 2021 ডিসেম্বর মাসে তোমার নোটিশটা প্রকাশিত হয়েছিল। যেহেতু করোনা চলছে, সেই জন্য করোনার জন্য এই ডেটটি এক্সটেন্ড করে আরও বাড়ানো হয়েছে আবেদন করার জন্য। তো আবেদন প্রক্রিয়ার ডেট কতদিন বাড়ানো হয়েছে সেটি তোমাদের ভিডিও শেষে আমি দেখিয়ে দেবো। তার আগে নোটিশটা তোমাদের দেখিয়ে দিই, যেখানে ফাইল নম্বর শো করছে অন স্ক্রিন। তোমরা দেখতে পাচ্ছ ওপরে বলেছে নোটিশ আর এঙ্গেজমেন্ট ফর কন্ট্রাকচুয়াল পার্সন ইন দ্য প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইউনিট ওয়েস্ট বেঙ্গল ফর বাংলা সহায়তা কেন্দ্র। মানে সরাসরি প্রোগ্রাম ম্যানেজার ইউনিট ম্যানেজমেন্ট ইউনিট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেশি পদে, যেখানে আবেদন করতে পারবেন সম্পূর্ণ কিন্তু অনলাইনের মাধ্যমে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে। ভিডিও শেষে দেখিয়ে দেবো অনলাইনে তোমরা কীভাবে আবেদন করবে। তো এখানে দেখতে পাচ্ছ একাধিক পোস্ট রয়েছে, সেই পোস্টগুলোর মধ্যে তোমাদের আরেকটি পোস্ট তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কতগুলো পোস্ট রয়েছে। টোটাল এখানে দেখতে পাচ্ছ 7টা পোস্ট রয়েছে। 7টা পোস্টের মধ্যে 7 নম্বর যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ হেল্প ডেস্ক পার্সোনাল। এই পোস্ট আবেদন করতে গেলে তোমাদের 2টো ভ্যাকেন্সি রয়েছে, যেখানে কোয়ালিফিকেশন ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু গ্র্যাজুয়েট ডিগ্রি পাস হতে হবে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে। সাথে কিন্তু ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ইংলিশ হিন্দি বলা তোমাদের জানতে হবে। এবং দেখতে পাচ্ছ মিনিমাম 3 বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এই পোস্ট আবেদন করতে পারবে। বছরে তোমরা 3 লাখ টাকা বেতন পেয়ে যাবে, মানে বছরে 3 লাখ টাকা করে তাহলে মাসে কত টাকা হচ্ছে তোমরা কিন্তু মানে ক্যালকুলেট করে নিতে পারো। তারপরে দেখতে পাচ্ছ নেক্সট যে পোস্ট নিয়োগ করা হচ্ছে, দেখতে পাচ্ছ রিকগনাইজেশন পার্সোনাল পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে 2টো ভ্যাকেন্সি রয়েছে। বিকম বা BBA করা থাকতে হবে যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে। ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যাকাউন্টসের কাজ জানতে হবে এবং 3 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এই পোস্ট আবেদন করতে পারবে। সাথে 3 লাখ টাকা প্রতি বছরে তোমাদের বেতন পেয়ে যাবে। তাহলে মাসে তোমরা ক্যালকুলেট করে দেখে নিতে পারো মাসে কত টাকা বেতন তোমাদের হচ্ছে। তারপরে দেখতে পাচ্ছ নিয়োগ করা হচ্ছে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেটা সিনিয়র সফটওয়্যার পার্সোনাল পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেটা নাম্বার অফ ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ 2টো ভ্যাকেন্সি রয়েছে। কোয়ালিফিকেশন MCA বা BTEC বা MTEC করা থাকতে হবে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে। সাথে এই সমস্ত ওয়ার্কিং প্লেসে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। 5 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা অবশ্যই অগ্রাধিকার পাবে। 9 লাখ টাকা প্রতি বছরে তোমরা বেতন পেয়ে যাবে। মাসে তোমরা ক্যালকুলেট করে দেখে নিতে পারো কত টাকা বেতন তোমাদের হচ্ছে। তারপর দেখতে পাচ্ছ 3 নম্বর যেটা নিয়োগ করা হচ্ছে, দেখতে পাচ্ছ চিফ অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেটা চিফ অফিসার পোস্টের ক্ষেত্রে তোমরা 1টা ভ্যাকেন্সি রয়েছে অনস্ক্রিন। তোমরা দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশন CA ম্যান্ডেটরি থাকতেই হবে। তারপর এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে এই সমস্ত কাজের অভিজ্ঞতা। 15 বছরের এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই তোমরা অগ্রাধিকার পাবে। 20 লাখ টাকা প্রতি বছর বেতন তোমরা পেয়ে যাবে। তাহলে মাসে তোমরা ক্যালকুলেট করে দেখে নেবো কত টাকা বেতন তোমাদের হচ্ছে। তারপর দেখতে পাচ্ছ নিয়োগ করা হচ্ছে চিফ টেকনোলজি অফিসার পোস্টে, মানে CTO পোস্টে নিয়োগ করা হচ্ছে, 1টা ভ্যাকেন্সি রয়েছে, যেন MTEC করা থাকতে হবে যে কোনো ইকোনমিক ইউনিভার্সিটি থেকে। সাথে তোমাদের এই সমস্ত কাজের নলেজ থাকতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে 15 বছর যে কোনো গভর্নমেন্ট সেক্টরে কাজ করার। 20 লাখ টাকা প্রতি বছরে বেতন দেওয়া হবে। তাহলে মাসে তোমরা ক্যালকুলেট করে দেখে নিতে পারো কত টাকা বেতন তোমাদের দাঁড়াচ্ছে। তারপর যেটা নিয়োগ করতে পাচ্ছ চিফ অপারেটিং অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে, এটা 1টা ভ্যাকেন্সি রয়েছে। মাস্টার ডিগ্রি পাস হতে হবে যে কোনো শাখা থেকে এবং কাজে নলেজ থাকতে হবে এইগুলোর উপরে। তারপর দেখতে পাচ্ছি মিনিমাম 15 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা আবেদন করতে পারবে। সাথে কিন্তু 30 লাখ টাকা প্রতি বছরে তোমরা বেতন পেয়ে যাবে। মাসে তোমরা ক্যালকুলেট করে দেখে নিতে পারো। তো সমস্ত এই পোস্টগুলোর ক্ষেত্রে আবেদন করতে পারবে। তো এখানে যেহেতু 15 জানুয়ারি পর্যন্ত লাস্ট ডেট করা রয়েছে আবেদন করা, সেটাই ডেটটা এক্সটেন্ড করে কিন্তু ডেটটা বাড়ানো হয়েছে, সেটি তোমাদের আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছি নিয়োগ করা হচ্ছে যে অ্যাপয়েন্টিং অথরিটি পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেটা সম্পূর্ণ 9টা পোস্ট হচ্ছে। 95 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে, যেখানে এই সমস্ত কাজের অভিজ্ঞতা থাকলে তুমি আবেদন করতে হবে। 1 ইয়ারে এক্সপিরিয়েন্স থাকলে তোমরা কিন্তু এই পোস্ট আবেদন করতে পারবে। এখানে কিন্তু সরাসরি ডিটেলস এখানে বলে দিয়েছে আবেদন করতে পারবে। এই সমস্ত পোস্টগুলি রাজ্যে 23টি জেলার ছেলে মেয়ে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল পদে নিয়োগ করা হচ্ছে এবং আবেদন করতে পারবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। সিলেকশন প্রসেস হবে কিন্তু এখানে দেখতে পাচ্ছ ইন্টারভিউ ভিত্তিতে তোমাদের কিন্তু এখানে সিলেকশন তোমাদের করা হবে। এখানে কিন্তু ডিটেলসে তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে। এবার দেখা যাক তোমাদের যে নোটিশের এক্সটেন্ড ডেটটা কতদিন পর্যন্ত বাড়ানো হয়েছে সেটি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এই নোটিশটা যেহেতু 99 থেকে প্রকাশিত হচ্ছে, 99 থেকে
নোটিশ পাওয়া যেতে 19/1/2021 থেকে ডেটটা পর্যন্ত প্রকাশিত করেছে, কতদিন পর্যন্ত লাস্ট ডেট এক্সটেন্ড করাছে, যেটা বলছে 5ই ফেব্রুয়ারি 2022 সাল পর্যন্ত তোমাকে এক্সটেন্ড করে দিতে বলছে। এখানে বলছে এক্সটেন্ড করা হচ্ছে 5ই ফেব্রুয়ারি 2022 পর্যন্ত আবেদন করতে হবে, যেহেতু করোনার জন্য কোভিড-19 জন্য তোমাদের কিন্তু ডেটটা কিন্তু বাড়ানো হয়েছে। এবার আসছে অনলাইনে তোমরা কিভাবে আবেদন করবে এই পোস্টগুলিতে। আবেদন করতে তোমাদের সরাসরি এই অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসতে হবে, যেটা তোমাদের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রয়েছে, এই ওয়েবসাইটের লিঙ্ক এবং নোটিশের লিঙ্ক। এই ওয়েবসাইট আসার পর উপর দিকে স্ক্রল করলে এখানে পাবে অ্যাপ্লিকেন্ট লগইন বলে অপশন রয়েছে, সিম্পলি এই অ্যাপ্লিকেন্ট লগইন অপশনে তোমাদের এখানে ক্লিক করতে হবে। তো অ্যাপ্লিকেন্ট লগইনে ক্লিক করলে এখানে যেতে পারছে আইডি পাসওয়ার্ড চাইছে, যেহেতু তোমাদের প্রথমে আগে রেজিস্টার করে নিতে হবে। এখানে যেতে পারছে সাইন আপ অপশন রয়েছে, সিম্পলি সাইন আপ অপশনে তোমাদের এখানে ক্লিক করতে হবে। সাইন আপ অপশনে ক্লিক করে এখানে তোমাদের অ্যাপ্লিকেন্ট রেজিস্টার করতে হবে। এখানে ক্যান্ডিডেটের নাম লিখতে হবে, যদি মিডিল নেম থাকে মিডিল নেম দেবে, লাস্ট নেম তোমাদের এন্ট্রি করতে হবে, ডেট অফ বার্থ তোমাদের এখানে এন্ট্রি করতে হবে, ইমেল আইডি তোমাদের এখানে কনফার্ম দিতে হবে, মোবাইল নাম্বার কনফার্ম দেওয়ার পর পাসওয়ার্ড তোমাদের ক্রিয়েট করতে হবে। এখানে কনফার্ম পাসওয়ার্ড তোমাদের দিতে হবে। দেওয়ার পর তোমার এখানে যেতে পারছো একটা ক্যাপচার শো করছে, ক্যাপচারটি ক্যাপচার বক্সে বসিয়ে দিয়ে রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে। রেজিস্টার অপশনে ক্লিক করলে তোমাকে রেজিস্টার হয়ে যাবে, তারপর অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু লগ ইন করে যে পোস্ট আবেদন করা ইচ্ছুক তারা অবশ্যই পোস্ট আবেদন করতে পারো। তো সম্পূর্ণ বাংলা সহায়তা কেন্দ্রে 2022 সালে নিয়োগের বিজ্ঞপ্তি শুরু হয়েছে, তো যারা আবেদন করা ইচ্ছুক তারা আবেদন করতে পারো। এখানে কিন্তু সরাসরি নোটিশটা 99 থেকে প্রকাশিত হয়েছে, যেখানে রাজ্যের 23টি জেলার ছেলে মেয়ে আবেদন করতে পারবে। তো এই ছিল মূলত ইনফরমেশন বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন, এবং চ্যানেলটিকে যদি কোনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, TS15 ক্রিয়েশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।